প্রিন্সিপালের পদ থেকে সরানো হলো কল্যাণী হাসপাতালের অভিজিৎ মুখার্জিকে। সহ উপাচার্যের পদত্যাগের দাবিতে এদিনও বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়া হলো কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হাসপাতালের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জিকে। NMC যোগ্যতা মান মেনে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, দাবি অপসারিত প্রিন্সিপালের। এদিকে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য দেবাশিষ বসুর পদত্যাগের দাবি সহ বিভিন্ন দাবিতে প্রিন্সিপালের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হাসপাতালের অপসারিত প্রিন্সিপালের দাবি, NMC যে যোগ্যতার দরকার সেটা কম থাকায় পদ ছাড়তে নির্দেশ দিয়েছে। আমি দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, এর বাইরে কিছু জানি না। অর্ডার দিয়েছে, আমি চার্জ হ্যান্ডওভার দিয়ে দিয়েছি নতুন প্রিন্সিপাল প্রফেসর মনিদীপ পাল। উনি মানে আন্দোলনটা কিসের, মানে অভিযোগটা কি, আপনাদের ছাত্ররা আন্দোলন করছিল, নিরাপত্তা ব্যবস্থা যেগুলো করছিলেন, ঠিক আছে, যেটা ইয়েতে দিয়েছে, যেহেতু ওই যে NMC যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমার যে শর্টেজ আছে ওই জন্য ওনার কাছে দিয়েছে। প্রিন্সিপালের ঘরের বাইরে হাসপাতালের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে গতকাল থেকে জুনিয়র চিকিৎসক থেকে মেডিকেল পড়ুয়ারা আন্দোলন করছিল। এরই মধ্যে প্রিন্সিপালকে সরিয়ে দেওয়ায় কার্যত ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক থেকে পড়ুয়ারা সকলেই। তাদের দাবি, কল্যাণী মেডিকেল কলেজে এসে ক্ষমা চাইতে হবে সহ উপাচার্যকে। চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, আমাদের আন্দোলন 26 দিনে পড়েছে। গতকাল আমরা প্রিন্সিপালের কাছে জানতে গিয়েছিলাম আমাদের নিরাপত্তা, পানীয় জল সহ একাধিক দাবি নিয়ে। সেই সময় আমরা ইউনিভার্সিটির হেডকে ফোন করেছিলাম, উনি আমাদের সাথে বাজে ব্যবহার করেন। প্রিন্সিপালকে বলেন ছাত্রদের সামলাতে না পারলে পদ ছেড়ে দিন। প্রিন্সিপাল আমাদের জন্য কাজ করতেন, কিন্তু উনি রাজনীতির শিকার হয়েছেন। দিনগুলো আমরা এখানে বসে আছি, আমাদের আন্দোলন দীর্ঘদিন 26 দিন ধরে চলছে। আমরা যখন গতকাল এই 26 দিনের মাথায় যখন আমরা গতকাল এই আমাদের প্রিন্সিপাল স্যারের সামনে আসি, আমরা এখানে সমস্যায় বলতে যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সিকিউরিটি, আমাদের হচ্ছে CCTV ক্যামেরা বা আমাদের পর্যাপ্ত জলের পরিমাণ বা অনকল, এই সমস্ত মানে কাজের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন করতে আসি যে স্যার আমাদের এগুলো কতদূর এগোলো। তো আমাদের ইউনিভার্সিটির অথরিটির হেড হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর হচ্ছে দেবাশিস বাসু স্যার। তো ওনাকে ফোন করা হয়, তো উনি খুব উপস্থিত সকল ছাত্রদের সামনে উনি এক ধরনের খুব খারাপ ব্যবহার করেন। উনি কি বলেন যে আমি কিছু করতে পারবো না, প্রিন্সিপাল স্যারকে বলেন তুমি ছেলেদেরকে কনভিন্স করো, যদি কনভিন্স করতে না পারো তাহলে তুমি কোর্স থেকে রিজাইন দিয়ে দাও। তো সেই পরিস্থিতিতে, এই পরিস্থিতি দাঁড়িয়ে উনার একজন সরকারি আধিকারিকের মুখে এরকম বক্তব্য একদমই শোভা পায় না। আমরা ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, স্টুডেন্টসরা সবাই মিলে তাকিয়ে থাকি যে এখানকার গার্জেন, একজন গার্জেন যিনি সরকারি অধিকারিক, আমাদের কলেজের ইউনিভার্সিটি যে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে, ওনার মুখে এরকম বক্তব্য একদমই শোভা পায় না। আমরা ছাত্ররা তার জন্য জুনিয়র ডাক্তাররা ভীত সন্ত্রস্ত হয়ে, ভীত হয়ে আমরা যে ইমার্জেন্সি সার্ভিসটা প্রোভাইড করছিলাম সেটাও কাল থেকে বন্ধ করে দিই প্রভিসি স্যারের মুখে একটা নিরাপত্তাহীনতার কথা শুনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কল্যাণী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।